আপনাদেরকে একটা গল্প বলবো, গল্পটা ভালো লাগবে। আমাদের জীবনে ঈশ্বরকে ডাকার কি দরকার? জীবনে ভোগ দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, চাকরি দরকার, তাই না? সুখ দরকার, সমৃদ্ধি দরকার, আর্থিক বিকাশ দরকার। এর মাঝখানে ঢুকে পড়েছেন ঠাকুর দেবতা। আচ্ছা, ঠাকুর দেবতাকে ডাকলে কি উন্নতি হবে? আদৌ কিছুই পার্থিব ভোগ টোক পাবো নাকি? বাড়ি ঘর আমার হবে? হবে না। আমি বললো চলে যায়, উল্টে সব চলে যায়, সমস্ত কিছু নিরাকরণে তারপর তাকে পাওয়া যায়। এ কথা সবাই বলবেন, কিন্তু আজকে আমরা সংসারী মানুষ, ধর্মের ডেফিনেশনগুলো পাল্টেছে। মহাপ্রভুর সময় যে ত্যাগ দেখেছি, সেই ত্যাগ আজকে সন্ন্যাসীদের মধ্যে নেই। যুগধর্ম সন্ন্যাস নয়, শ্রীরামকৃষ্ণদেব সংসারী সন্ন্যাসীর কথা বলে গেছেন। তৎপরবর্তীতে যত মহাপুরুষ মনীষী এসছেন, প্রত্যেকে একই কথা বলছেন। বর্তমান যুগ নিরিখে আজকে যে যুগটা যাচ্ছে, ইটকাট, কম্পিউটার, ইন্টারনেট, প্রতি মুহূর্তে গুগল মিট, জুম এর মাধ্যমে আজকে যেখানে দেখাশোনা হচ্ছে, আমরা যেভাবে এগোচ্ছি সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে, আষ্টে পৃষ্ঠে যেভাবে জড়িয়েছি, এখানে সর্বস্ব ত্যাগ করে ওই যে রবীন্দ্রনাথ বলছে, বৈরাগ্য সাধনে যে মুক্তি, সে মুক্তি আমার নয়, সকল বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। বৈরাগ্য সাধনে যে মুক্তি সে চাই না আমাদের, এই বন্ধনের মাঝেই মুক্তি খুঁজব। তা এখন সব কিছু পাবো জীবনে, শান্তি সুখ আনন্দ কাকে ধরলে পাওয়া যায়? সেই পরম আনন্দ নিত্যানন্দ স্বরূপ, যিনি সচ্চিদ আনন্দময় বিগ্রহ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, তার স্মরণে গেলে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। একটা গল্প বলি, আমাদের কি চাইতে হবে? ঠাকুরের কাছে গিয়ে চাইছি, টাকা দাও ঠাকুর। কেউ বলছি আমার খুব মেয়ের বিয়ে হচ্ছে না ঠাকুর, আমার মেয়ের বিয়েটা দিয়ে দাও। কেউ চাইছি ঠাকুর আমার ব্যবসাটা যেন ঠিকভাবে চলে। কেউ চাইছি ঠাকুর আমাকে একটা চাকরি পাইয়ে দাও। চাওয়াটাই তো ভুল, কি চাইতে হবে সেটাই জানি না। চাওয়াটা ঠিক করুন, জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে। রাজার কর্মচারীদের একদিন ডাকলেন, যারা প্রাসাদে রয়েছে। কেউ রাজার আর কি ঘরদোর সাফ করে, কেউ মালি, এইরকম আর কি নিচু স্তরে কাজ যারা করে, তা সেই সমস্ত কর্মচারীদের একদিন ডেকে বললেন, আজকে আমি তোমাদের পুরস্কার দেবো, যার যা চাওয়ার আছে, যা চাইবে তাই দেব। তা কেউ বলল, মহারাজ আমাকে একটা গজমুক্তার হার দিন। কেউ কিছুটা জমি চাইল, কেউ কিছু টাকা চাইল, সোনার কয়েন আর কি, প্রত্যেকে পেল। শেষ যে আছে সে বলল, মহারাজ বলছে, বলো তোমার কি চাই? বলছে, আমি আর কি চাইবো, আমি দিন ভিখারি, আমার কিচ্ছু নাই, আপনি আমাকে রেখেছেন এই আমার অত্যন্ত ধন্য মহারাজ, আমি আমার বাড়িতে আপনার একটু পদধূলি চাই। বললেন, আচ্ছা এইটুকু চাও, আর কিছু? বললো, আর কিচ্ছু না। আমার বললেন যে, এত দূরে আমার গ্রাম, ওই গ্রামে আপনার আমার ঘরেতে আপনার একটু পদধূলি চাই। খুব ভালো কথা। মহারাজ লোক পাঠালেন, বললেন, দেখো তো বেটার বাড়ি কোথায়। বাড়িটা খোঁজ নিয়ে এসে বললো, মহারাজ অত্যন্ত একটা কুঁড়ে ঘর, আপনি সেখানে কি করে যাবেন? মহারাজ বললেন, যাও ওখানে একটা মহল বানিয়ে দাও, ছোটোখাটো মহল। মহল বানানো হলো। যে মহারাজ আপনি যাবেন কি করে, পথঘাট বড্ড খারাপ। মহারাজ বললেন, যাও পথঘাট পাকা করে দাও। পথঘাট পাকা হয়ে গেল। এবার মহারাজ যাবেন, বলছেন আমি তো যাব, কিন্তু সেখানে মহারাজ যাচ্ছেন, সেখানে তাকে স্ত্রী আচার কিছু ব্যাপার থাকে। বললেন, ও বেটা বিয়ে করেনি? বলছেন, না। বলছে, ও বেটার একটা বিয়েও করিয়ে দাও। বিয়ে করিয়ে দেওয়া হলো। মহারাজ গিয়ে পৌঁছলেন সেই ছোট্ট কুটিরে, পদধূলি দিতে গেলেন। কি ছিল? একটা ছোট্ট কুঁড়ে ঘর। তার সে কিন্তু কি চেয়েছিল? সে চেয়েছিল মহারাজের পায়ের ধুলো। তার বিনিময়ে কত কিছু পেয়ে গেল, রাস্তাঘাট পাকা হয়ে গেল, বাড়ি হয়ে গেল, স্ত্রী হয়ে গেল, সংসার হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এইরকম আমাদের চাওয়াটা হোক তার পায়ের ধুলো, দেখবেন সব হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু চাই না, তোমার চরণে শুধু আমাকে থাকতে দাও। এই চাওয়াটা যখন হবে দেখবেন সব কিছু হচ্ছে। আর আমরা উল্টো জিনিস চাইছি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। চাওয়াটা ঠিক করে আসুন। ভালো থাকুন সকলে।